আমি জানি সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আজকে আবার একটা নতুন দিন। আজকে আসতে আমার একটু দেরি হলো, রাত্রি হয়ে গেছে, এখন মোটামুটি রাত 9:30-10:30 বাজতে চললো। তো দেখলাম যে আজকে সারাদিন সন্ধ্যে থেকে সেরকমভাবে ফোন নিয়ে বসার সুযোগ পাইনি, এখন একটু সময় পেলাম, তো দেখলাম যে তোমাদের সঙ্গে আর একটা নতুন কিছু শেয়ার করা যাক। আজকে নিয়ে এসেছি আমার সাজের জিনিসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। সাজের জিনিস মানেই মেকআপের জিনিস, লিপস্টিক, নেল পলিশ, বুঝতেই পারছো তোমরা তো, এইগুলো মেয়েদের ভীষণ পছন্দের, প্রত্যেকটা মেয়েরই ভীষণ পছন্দের, কম বেশি সাজতে সবাই ভালোবাসে, আমিও বাসি। তো আমি কি কি ইউজ করি, কোন কোন প্রোডাক্ট ইউজ করে আমি ভীষণভাবে স্যাটিসফাইড, সেগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলো আজকে শুরু করা যাক আমার সাজের জিনিসগুলো। সবার প্রথম আমি তোমাদের নেল পলিশ দেখাবো। পলিশ নিয়ে বলার কিছু নেই, বাট কি কি কালার আমার কাছে আছে সেগুলোই তোমাদের দেখাবো। এটা হুডা বিউটির ব্লু কালার, একদম রয়্যাল ব্লু যেটা, সেই কালারটা এটা আছে। নেক্সট এটা হচ্ছে মেলোডি ট্রেন্ডির ইয়েলো কালার, একটা আছে গ্রিন কালার, এটা ব্লু হেভেনের। আর একটা কালার আছে অরেঞ্জ। ব্লু হেভেনের কালারটা, কালার কোয়ালিটিটা ভীষণ ভালো, আমার খুব ভালো লাগে, কারণ ভীষণ গ্লেজি, এটার সাথে গ্লসি ইউজ করার কোনো প্রয়োজনই পড়ে না। একটা রেড কালার আছে, রেড কালার কমন প্রত্যেকের কাছেই থাকে, আর অবশ্যই রেড কালারটা আমি ল্যাকমির ইউজ করি, কারণ ল্যাকমির রেড কালারটার সাথে অন্য কোনো প্রোডাক্টের রেড কালারের কোনো তুলনাই হয় না। ল্যাকমির রেড কালার আছে, ল্যাকমির এটার সাথেই আমি ফ্রি পেয়েছিলাম ল্যাকমিরই গোল্ডেন কালার, এই দুটো আমি অফারে একসাথে নিয়েছিলাম আমাদের এখানকারই একটা চেনা দোকান থেকে। তো সেই সময় অফার চলছিল, আমি রেড কালারটা নিতে গেছি, তো বাই চান্স এটাও আমি ফ্রি পেয়ে গেছি, লাকি এটার জন্য আমি ভীষণ। এছাড়া আছে পিঙ্ক কালার আছে, একটা বেবি পিঙ্ক, ব্ল্যাক আছে, একটা ব্ল্যাকটা পরি না, বাট কোনো কোনো ক্ষেত্রে ডিজাইন করার জন্য পড়তে ভালো লাগে, যেমন এই মুহূর্তে আমি করেছি একটা, এটা কোনো ডিজাইন হয়নি কিন্তু একটা সময় টাইম পাস করার জন্য জাস্ট আমি করছিলাম, তো দেখলাম ব্ল্যাকটা ইউজ করে কেমন লাগে। ব্ল্যাকটা আমি খুব বেশি ইউজ করি না, বাট আছে, প্রয়োজন পড়লে ইউজ করি, এরকম আর কি আছে। আর এছাড়া আছে এটা রিমুভার, এটা ড্যাজলারের, ভীষণ ভালো রিমুভারটা, মানে একদম একটা তুলোতে করে নিয়ে সাধারণত সবাই ইউজ করি, একবার তুলোতে ভিজিয়ে নিলে মোটামুটি 5-7 আঙুল অটোমেটিক রিমুভ হয়ে যায়, তো এই রিমুভারটা ভীষণই ভালো। এটা নতুন, কারণ এর আগেরটা শেষ হয়ে গেছে, আমি এটা জাস্ট কিনে এনেছি, এখনও ইউজ করিনি, এটা কাটাই হয়নি। তো এই রিমুভারটা আছে, একটা গ্লসি আছে, গ্লসিটা প্রয়োজন পড়ে না, কারণ একটু আগেই বললাম ল্যাকমি বা হুডা বিউটি বা ব্লু হেভেনের নেল পলিশগুলো এমনি ভীষণ গ্লেজি, তো তার জন্য গ্লসিটা ইউজ করি না, বাট আছে, যদি প্রয়োজন হয় তো সেই জন্য ইউজ করি। আর একটা গোল্ডেন কালার আছে, এটা প্রায় আমার শেষের দিকে ছিল, তো আজকে যেহেতু দেখাচ্ছি বলে আমি দেখিয়ে দিলাম, যার জন্য আর একটা নতুন তো পেয়েই গেছি, তো এটা শেষ হলে অবশ্যই ওটা ইউজ করবো। চলো এই আপাতত এইটুকুই, আরও কিছু কিছু কালার্স আমার নেওয়ার ইচ্ছে আছে এবং নিলে অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কিনে আনার সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেখাবো। তো এগুলো ছিল আমার নেল পলিশ কালেকশন। চলো নেক্সট দেখা যাক লিপস্টিক, লিপস্টিক কী কী আছে আমার। লিপস্টিক আমি খুব বেশি পরি না, কারণ বেবি ছোট্ট, লিপস্টিক পরে মানে ও পুরো ঘেঁটে দেয়, তো বেশি পরার সুযোগ হয় না, বাট আমি পরতে ভালোবাসি লিপস্টিক। তো বেশিরভাগ যেটা ইউজ করি সেটা বেবি লিপ, অনেকেই ইউজ করে। বেবি লিপের দুটো কালার্স আছে, একটা ডিপ ডার্ক পিঙ্ক আর একটা একদম বেবি পিঙ্ক কালার। বেবি পিঙ্ক কালারটাও অল টাইম ইউজ করা যায়, আর এটা ইউজ করি টু একদম আমার কাছেই বাপের বাড়ি, বলেইছি আগে তোমাদের, তো সেখানে যাওয়ার জন্য এটাই সাধারণত ইউজ করি, বাট কোথাও বেরোনে টেরোলে বা একটু রেডি টেডি হলে তখন অবশ্যই লিপস্টিকগুলো ইউজ করি। তো চলো কী কী লিপস্টিক আছে দেখাই। এই দুটো আমি ইউজ করি, এই দুটো অবশ্যই মেবলিনের বেবি লিপ, এই দুটো কালার। এছাড়া লিপস্টিক আছে, একটা রেড আছে, এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম, এটা ল্যাকমি নয়, এটা লোটাসের রেড কালার, এটা আমি তোমাদের প্রিয়দার বন্ধু আমাকে বিয়েতে গিফট করেছিল, এটা পেয়েছিলাম। আর তার এছাড়া আছে ল্যাকমির একটা পিচ পিঙ্ক কালার আছে, এটা খুব বেশি ইউজ করা হয়নি বাট এটা ভীষণ লং লাস্টিং, এটা পরে এটা ইউজ করে মানে অনেকক্ষণ অনেকক্ষণ থাকে, এটা
আচ্ছা এগুলো বাদ বাকি এগুলো আছে এলি 18 এর তিন চারটে কালার আছে। এবার পুজোতে এগুলো নিয়েছি, এটা অরেঞ্জ। এগুলো সব শাড়ির সাথে ম্যাচ করে করে কেনা আমার। একটা আছে অরেঞ্জ, আর নেক্সট আছে পিঙ্ক কালার, কালারটা ভীষণ সুন্দর, একদম গায়ের সাথে মিলিয়ে যায়, বোঝাই যায় না যে কি লিপস্টিক ইউজ করেছি, এবং ভীষণ সফট রাখে স্কিনটাকে। আর একটা আছে চকলেট কালার, এটা আমি খুব ইউজ করি, আমার খুব ভালো লাগে, এবং এটা গন্ধটাও একদম চকলেটের মতো। আর আর একটা আছে লিকুইড লিপস্টিক, এটা আমি বিয়েতে পেয়েছিলাম ল্যাকমি অ্যাবসলিউট, এটা এই বাড়ি থেকেই, তোমাদের প্রিয়দার বাড়ি থেকে আমাকে কসমেটিক্সের যে তত্ত্বটা দিতে হয় নতুন বউকে সেই তত্ত্বে গিফট করেছিল। ইউজ করেছি এটা অনেকটাই, প্রায় শেষের দিকে। এটা একদম রেড কালার, এবং লিকুইড লিপস্টিক মানে এটা সম্পর্কে তো তোমাদের বলার কিছুই নেই, আর ল্যাকমি অ্যাবসলিউট মানে এটাকে নিয়ে কিছু বলাটাই কম বলা হবে। তো এইটুকুই আমার লিপস্টিকের কালেকশন, কারণ আমি লিপস্টিক খুব বেশি পরার সুযোগ হয় না বলে এর বেশি আমি আর কিনিও নি। তো এবার চলো দেখা যাক নেক্সট কি আছে। এবার আসি প্রপার মেকআপের জিনিসগুলো দেখাতে। মেকআপ করতে গেলে ফার্স্ট আমরা একটা ময়েশ্চারাইজার ইউজ করি, সেটা যে কোনো কিছু ইউজ করা যায়, আমি সাধারণত অ্যালোভেরা জেল বা ল্যাকমিটাই ইউজ করি। আমি সাধারণত যেটা বললাম তোমাদের যে ল্যাকমির ক্রিমটাই ইউজ করি ময়েশ্চারাইজার হিসেবে, দেন প্রাইমার, প্রাইমার দুটো আছে, দুটোই এই দুটো ইউজ করে আমি সত্যি স্যাটিসফাইড, কারণ অন্যান্য যেগুলো পাওয়া যায় খুব একটা আমার স্কিনের সাথে যায় না, বা একদম বোঝাই যায় যে কিছু একটা করা হয়েছে, ব্যবহার করা হয়েছে স্কিনে, তো তার জন্য যে দুটো ব্যবহার করে আমি ভীষণ স্যাটিসফাইড সেই দুটো হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট একটা, এটা ফার্স্ট। আর একটা হচ্ছে এটা, এটা আমাকে দিয়েছিল, আমাকে দোকান থেকে এটা সাজেস্ট করেছিল ইনফেলিবেলের এপিকে বেস, এটা বেস লেখা আছে, কারণ এটা প্রাইমার, একদম প্রাইমার বলে এখানে মেনশন করা নেই, বাট এটা প্রাইমার হিসেবে ইউজ হয়, এবং এটা একদম জেল টাইপের। এটা ল্যাকমি অ্যাবসলিউটের থেকেও আমি বলবো এটা আমার আমার ক্ষেত্রে এটা ভীষণভাবে কার্যকরী, আমার স্কিনের জন্য এটা ভীষণ কার্যকরী, আর তোমরা দেখে বুঝতেই পারছো আমি কিছুটা ডার্ক কমপ্লেক্সনের, তো এটার জন্য আমি এটা ব্যবহার বেশি করি, এটা কখনো কখনো ব্যবহার করি, করি না তা নয়, বাট এটাই ইউজ করি বেশি। দেন ল্যাকমি অ্যাবসলিউটেরই একটা ক্রিম, এটা একদম সানস্ক্রিনের কাজও করে, তো প্রাইমারের পরে এটাই ইউজ করি আমি, এটা ভীষণ সফট আর একদম খুব সুন্দর একটা স্মেলও আছে এটার, আমার খুব ভালো লাগে এটা, এটা একদম মুখে মাখলেও একটা ভীষণ একটা সফট ফিলিং আছে, তো দেন এটাই ইউজ করি। তারপরে যেটা আছে সেটা সবার কাছে এটা কমন থাকে, ইনভিজিবল ফিনিশ লিকুইড যে ফাউন্ডেশনটা, এটা নিয়ে তো বলার কিছু নেই, এটা সবাই, এটার সাথে সবাই পরিচিত, এটা ইউজ করি, এটা আমি অনেকদিন থেকে ইউজ করছি। দেন আছে একটা প্যান স্টিকও আছে, কখনো কখনো এটাও ইউজ করি, এটাও ল্যাকমিডি, এই প্যান স্টিকটাও আমি ইউজ করি, এটা অনেকটা কমেও গেছে, কারণ এটা ইউজ করা, এটা ইউজ করা খুব সুবিধা, লিকুইডটা থেকেও এটা মুখের সাথে মিক্সড করাটা ভীষণ ইজি হয়, তো তার জন্য এটা আমি বেশিরভাগই ইউজ করি। কনসিলারের এটা দুটো সেট আছে, এটা দেখো এদিকে একটা আর এদিকে একটা, এই কনসিলারটা ইউজ করি, এটা ঠিক, এটা কি কোম্পানি ঠিক এখানে মেনশন করা নেই, কিনেছিলাম তখন বলেছিল, বাট এটা ভীষণ ভালো, এটা এটার জন্য স্কিনে কোনো র্যাশেস বা কোনো ইচিং কিছুই হয় না, এটা ব্যবহার করে খুব মানে স্যাটিসফাইড, সত্যি স্যাটিসফাইড, এটার জন্য আমি কোনো সাইড এফেক্টস পাইনি, তো এটার জন্য বরাবরই আমি এটাই ইউজ করে করে থাকি। দেন আসি প্লাসারে, প্লাসারে প্লাসারে আমি খুব একটা ইউজ করি না, পাঁচটা কালার আছে দেখো, গোল্ডেনটাই কিছুটা ইউজ হয়েছে, দেখে বুঝতে পারবে।
আর এটা আছে আই শ্যাডো প্লাস হাইলাইটার, দুটো একসাথে দুটোরই কাজ হয়। এটা ইউজ করেছি অনেক, কয়েকবার ইউজ করেছি, কিন্তু এটার সাথে কোনো ব্রাশ আমাকে দেয়নি, তো আমাকে আমার নিজের ব্রাশ দিয়ে এটা ইউজ করতে হয়। এটা গ্ল্যাম 21 এর, গ্ল্যাম 21 কোম্পানিটা যথেষ্ট ভালো কোম্পানি একটা, এবং ব্যবহার করে আমি মোটামুটি স্যাটিসফাইড, মানে খুব একটা যে অসন্তুষ্ট সেটা নয়, বাট খুব যে বেশি মানে এটার জন্য যে খুব ইউজ করব এটাও আমি বলতে পারছি না, বাট আমি ইউজ করি এটাকে। আর একটা আছে আই শ্যাডো, এটা শুধু আই শ্যাডোই আছে, এটা অনেকগুলো শেডস আছে, দেখে নাও তোমরা, এটা অনেকগুলো শেডস আছে, এটা ইউজ করেছি আমি, এটা ভালো। এটা কোম্পানি, এটা হচ্ছে ম্যাজিকের, ম্যাজিক বিউটির। এটাও আমাকে, আমি যে দোকান থেকে কসমেটিক্স নিই সেই দাদাই আমাকে সাজেস্ট করেছিল, এবং ভালো এটা, কালারটা যথেষ্ট অ্যাডজাস্টেবল, যে কোনো ড্রেসের সাথে কালারটা ম্যাচ করে কালারগুলো। তো এটা গেল মুখে মাখার জিনিস। দেন আসি চোখে, মানে গোটা মেকআপ হলো, লিপস্টিক হলো, চোখটা যদি আই মেকআপ যদি না হয় তো পুরোটা ইনকমপ্লিট থেকে যায়। খুব কমন কিছু জিনিস, কারণ আমি খুব বেশি যে ভীষণ ভীষণ পরিমাণে মেকআপ করি এ ধরনের নই, বা ভালোবাসি এতটাও নয়, বাট ভালো লাগে মেকআপ করতে। তো বেসিক কিছু জিনিসই আছে, ল্যাকমি অ্যাবসলিউটের লাইনার, এটা দেখাচ্ছি না, সবাই বেশিরভাগই এটাই ইউজ করে। আর একটা হচ্ছে আইকনিকের মাস্কারা আছে, ল্যাকমিরই মাস্কারাটা আমি কম ইউজ করি, কারণ আমার চোখে একটু সমস্যা হয়, মাস্কারা নিলে চোখে জল চলে আসে, তো এটা আমি কমই ইউজ করি, বাট এটা আমি খুব ইউজ করি। লাইনার আমার পড়তে ভীষণ ভালো লাগে লাইনার। আরেকটা আছে, এটা মার্সের, এটা গ্রিন কালারের, গ্রিন কালারের লাইনারটা নেওয়ার কারণ হচ্ছে তোমাদের প্রিয়দার গ্রিন কালার ভীষণ পছন্দের, তো আমার অনেকগুলো গ্রিন ড্রেস আছে, তো তার জন্যই গ্রিন কালারের লাইনার নেওয়া হয়েছে, এবং এটা পরি গ্রিন ড্রেসগুলোর সাথে ম্যাচ করে করে এটাই পরি। আর কাজল তো প্রত্যেকের কাছে থাকে, কাজল ছাড়া তো কেউ, আশা করি এমন কেউই নেই যার কাছে কাজল নেই। ল্যাকমির আইকনিক কাজল একদম 12 ঘন্টা স্টে করে, তার বেশিও স্টে করে, এটা নিয়ে কোনো মানে কথা বলারই কোনো প্রয়োজন নেই। তো এটা একটা, দেন আছে দুটো হোয়াইট কাজল আছে, দুটো গ্ল্যাম 21-এরও আছে, মার্সেরও আছে। আমি বলবো মার্সের হোয়াইট কাজলটা বেশি আমার কাছে প্রেফারেবল, কারণ এটা খুব একটা মানে এটা ইজি টু ইউজ, বাট এটা খুব একটা ভালোভাবে ইউজ করা যায় না। দেন এটা হচ্ছে, এটাও গ্ল্যাম 21-এর, এটা লিপ লাইনার, কালারটা দেখো চকলেট কালার, যেহেতু আমি চকলেট কালার খুব পছন্দ করি তাই তোমাদের প্রিয়দের এটা খুঁজে খুঁজে আমার জন্য নিয়ে এসেছে। এটা আমি ইউজ করি ভীষণভাবে, এবং অনেক ক্ষেত্রে কি হয় যে হালকাভাবে, ভীষণ হালকাভাবে সাজতে হলো, তো এই জাস্ট লিপ লাইনারটা নিয়ে নিলেই হয়ে যায়, আর কিছু নেওয়ার প্রয়োজনই পড়ে না। আর একটা আছে, এটা হচ্ছে আইব্রো পেন্সিল, আইব্রো পেন্সিলটা আমি ইউজই করি না, বাট এটা ভেঙে গেছে, হাত থেকে পড়ে গেছিলো, এটা এটা ল্যাকমির, ল্যাকমির আইব্রো পেন্সিল, এটা ইউজ করি না বলতে, এটা একদম আমি বিয়ের তত্ত্বেই পেয়েছিলাম, তো তখন থেকে এরকম পজিশনে আছে এটা, কারণ আমার ব্যবহারই করা হয়নি। আর একটা আছে যেটা প্রত্যেক বিবাহিত মেয়েদের জন্য মানে এটা মাস্ট থাকবেই, সেটা হলো সিঁদুর, ল্যাকমির লিকুইড সিঁদুরটাই আমি ইউজ করি, এটা একদম ইচিং হয় না, কোনো রকম রিয়াকশনস হয় না, এবং অনেকক্ষণ স্টে করে, তো তার জন্য এটা ইউজ করি। এটা রেড কালার, আমার রেড কালারটাই ভালো লাগে, আমি খয়েরি কালার যেটা হয় সেটা ততটা পছন্দ করি না, তো এটাই আমি ব্যবহার করি সিঁদুরের জন্য। দেন আসি পারফিউমে, পারফিউম বলতে আমি বডি স্প্রেগুলোই দেখাই, অসমটা আমার ভীষণ ভালো লাগে, অসমের গন্ধটা ভীষণ ভালো লাগে। একটা ট্রাই করেছিলাম লেয়ারের, বাট অতটা পছন্দ হয়নি বলে অনেকটা থেকে গেছে, বাট অসমটা প্রায় শেষের দিকে, এটা তো প্রায় শেষের দিকে, এটাও শেষ হতেই চললো, এই দুটো স্মেল আমার ভীষণ ভালো লাগে। আর একটা আছে এনগেজের স্কেন, এটা এটাও পারফিউম, এটা খুব ভালো লাগে গন্ধটা আমার,
এখন একবার লাগিয়েও নিলাম তোমাদের সামনে। তো এটা এটা অনেকদিন থেকে ইউজ করছি, কারণ আমি খুব একটা বেশি বাইরে বেরোই না, যেহেতু এখন ছোট্ট বেবি। যতটা বেবি আসার আগে পর্যন্ত যতটা শেষ হওয়ার দেখতে পাচ্ছ তোমরা, শেষ হয়ে গেছে, দিন এতটা থেকে গেছে, এখন আর ইউজ করার প্রয়োজন হয় না। আর আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা হলো ল্যাকমি 9 to 5। এটা এটা কম্প্যাক্ট, অনেকটাই শেষ হয়ে গেছে, কারণ এটা গরমের সময় ভীষণভাবে হেল্প করে। কারণ আমার যেহেতু আগেই বললাম যে স্কিন, অয়েলি স্কিন, এবং ভীষণ পরিমাণে আমি ঘেমে যাই, তো এটা আমার কাছে খুব 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 হেল্পফুল। আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হলো মেকআপ স্প্রে, মেকআপ ফিক্সার স্প্রেটাও ব্লু হেভেনের। এটা ভীষণ ভালো মেকআপ করার পরে, হালকা মেকআপ হোক বা কোনো ভারী মেকআপ হোক, মেকআপের পরেই যদি এটা স্প্রে করা হয় তো ওই মেকআপটা স্টে করে, গরমেও ভীষণভাবে স্টে করে, মেকআপটা একদম স্ম্যাচ করে না। তো এটা আমি ইউজ করি। আর কিছু বেসিক জিনিস যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাই, এগুলো হচ্ছে এই যে ব্রাশগুলো, এগুলো ব্যবহার করি মুখে মেকআপটাকে সেট করার জন্য। খুব বেশি ব্যবহার করি না, বাট আছে, প্রয়োজনে প্রয়োজনে নিতে হয়, কখনো কখনো মনে হয় কি যে এগুলো দিয়েও করি, বেশিরভাগটা হাতেই করি, কারণ হাতে করে আমি বেশি অভ্যস্ত। বাট তাও কখনো কখনো এগুলোরও দরকার হয়, কোনো ফেস প্যাক লাগানোর ক্ষেত্রে তো ভীষণভাবে ব্রাশগুলো কাজে লাগে। তো আপাতত এইটুকু, এর বাইরে নতুন 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 কিছু নেওয়ার ইচ্ছাও আছে, সেগুলো নিলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। অবশ্য আমি এটাও জানতে চাই যে তোমরা কী কী মেকআপ ইউজ করো, কীভাবে মেকআপ করো, এগুলো আমি দেখতে চাই, তোমাদের সাথে এগুলো শেয়ার করবে। আর আমার অবশ্যই যে আমার এই ভিডিওগুলো যেগুলো রোজ বলে থাকি, ভালো লাগলে, আমাদের নতুন নতুন ভিডিওস দেখতে চাইলে, আমার ফ্যামিলি সম্পর্কে জানতে চাইলে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর দেখতে থাকো, লাইক তো অবশ্যই করবে, লাইক করতে একদম।